নমস্কার আজকে পাঠ করতে চলেছি নলিনী দাসের লেখা একটি ছোট গল্প নতুন মেয়েটি সঙ্গে থাকুন নতুন মেয়েটির দিকে এক পলক তাকিয়েই রিতা বলল মাই গড একেবারে গাইয়া মিতা অভিভূত হয়ে যাবার ভান করে বলল হেল হেল্প মিতা সরাসরি প্রশ্ন করলো এই মেয়ে তোমার নাম কি সহজভাবেই সে জবাব দিল অন্নপূর্ণা রিতা আবার বলল মিতা এমন নামটিকে দিয়েছিল শুনি হেসে অন্নপূর্ণা বলল সে গেলে মনে হচ্ছে তাই না হবেই তো নামটা দিয়েছিলেন আমার ঠাকুরমা মিতা বলল তাই বল সেই পচা সেকেলে নামটা এখনো বহন করে ঘুরছ কেন বাছা বদল করে নাও বলল নিতা অ্যানা বেশ নাম আর নিতান্তই যদি দেশি নাম চাও এনা নামটাও মন্দ নয় তাই বলে না 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 এই একেবারে অচল বদলে ফেলো বদল করে ফেলো বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে অন্নপূর্ণা বলল তা কি হয় ঠাকুমার দেওয়ার নাম কি বদল করতে পারি তা তোমাদের কার কি নাম রিতা বিকৃত মেম মেমসাহেবী উচ্চারণে বলল আমি রিটারে আমার ডান পাশে মিটা মিটার আর বাঁ পাশে নিটা বাসু অন্নপূর্ণা বলল তার মানে নিশ্চয়ই রিতা মিতা আর নিতা বাহ চমৎকার নামগুলি বিষয়বস্তু বদল করে এবার মিতা প্রশ্ন করল তোমার জামা আর জুতো কোন দোকান থেকে কিনেছ বাছা একেবারে চিনে রাখার মতো এবারেও হেসে ফেললো অন্নপূর্ণা খুব আনারি লাগছে বুঝি তা হোক খুব মজবুত আমার গায়ে পায়ে সৌখিন পলকা জিনিস বেশি দিন টেকে না ঠিক এই সময় ক্লাস টিচার মিস শোভা সেন এসে গেলেন আমরা সবাই উঠে দাঁড়ালাম নাম ডাকার পরেই ক্লাস শুরু হলো তাই তখন আর কথা এগোতে পারল না কোনো নতুন মেয়ে ভর্তি হলে রিতা মিতা আর নিতা এমনিভাবেই তার পেছনে লাগে এতে সবাই ঘাবড়ে যায় অপ্রস্তুত হয়ে এলোমেলো কথা বলে কেউ কেউ তো আবার কেঁদেই ফেলে এতে ওরা ভারী মজা পায় ঠাট্টা তামাশার মাত্রাও বাড়িয়ে দেয় অন্নপূর্ণা কিন্তু একটুও অপ্রস্তুত হলো না হাসি মুখে ওদের সব কথার জবাব দিল আবার দু একটা পাল্টা প্রশ্ন করে ওদের মুখ বন্ধও করলো সাদা সিধে জামা জুতো পরা সোজা চুলে টেনে দুটো বেনি বাঁধা হাসি খুশি মেয়েটিকে প্রথম দিন দেখেই ভালো লেগেছিল মিস সেন ক্লাস থেকে বেরিয়ে যেতে সে চুপি চুপি আমার নাম জেনে নিল গীতা শুনে বলল গীতা নয় তো যাক বাঁচা গেল বলে সে মিটিমিটি হাসতে লাগলো আর তখনই আমার বিশেষ বন্ধু হয়ে গেল রীতা মিতা আর নিতা ক্লাসের মধ্যে নিজেদের সেরা মেয়ে বলে মনে করে বাকি মেয়েরাও অনেকেই তাদের এই দাবি মেনে নেয় তার মানে তারা যে লেখাপড়ায় সবচেয়ে ভালো অথবা ক্লাসের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয় তা নয় অবশ্য ওরা তিনজনের বুদ্ধিমতি চমৎকার ইংরেজি লেখে আর বলতে পারে রিতা খুব ভালো আবৃত্তি করে নিতা নিতা ভালো গান গায় কিন্তু স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে ওরা যোগ দেয় না সেসব দিকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে না তবে হ্যাঁ ওরা যে স্কুলের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল মেয়ে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই স্কুলের মধ্যে সাজবার সুযোগ নেই কারণ ইউনিফর্ম পরে ক্লাসে আসতে হয় ঠোঁটে বা নখে রঙ দেবারও নিয়ম নেই কিন্তু ওদের পোশাক দেখেই বোঝা যায় সেসব খুব দামি কাপড়ে আর নামি দোকানে তৈরি চুলের বিন্যাস থেকে শুরু করে নখের বাহার পর্যন্ত সব কিছুই ওদের দারুণ কায়দা দুরস্ত অনেক মেয়ে যে ওদের বিশেষ সমীহ করে তার আরেকটা প্রমাণ হলো যে ওরা তিনজনেই খুব ধনী লোকের মেয়ে রিতার বাবা ডাকসাইটে ব্যারিস্টার মিতার বাবা খ্যাতনামা ডাক্তার আর নিতার বাবা মস্ত বড় চাকরি করেন এক বিলেতি ফার্মে ওরা তিনজনেই দামি গাড়ি চড়ে স্কুলে আসে ওদের মুখে সর্বদা পার্টি ডিনার আর থিয়েটারের গল্প শোনা যায় তাতে অনেক মেয়েরই মাথা ঘুরে যায় তারা ওদের কেবল খোসামত করে কিন্তু ওরা তাদের তেমন পাত্তা দেয় না রিতার বাবাকে মাঝে মাঝে বড় মামলার কাজে দিল্লি এমনকি লন্ডনেও পর্যন্ত যেতে হয় মিতার বাবা বিভিন্ন ধনকুবেরের চিকিৎসার জন্য আমেরিকা যান মাঝে মাঝে মিতার বাবা প্রতি বছর ইউরোপ বা আমেরিকায় ছুটি কাটাতে যান মাঝে মাঝে সপরিবারে সব গল্প ওদের মুখে শুনে অনেক মেয়ে মুগ্ধ বিস্ময়ে ওদের চেয়ে দেখে প্রথম দিনের কথাবার্তায় অন্নপূর্ণাকে জব্দ করতে না পেরে নিতা মিতারা আবার পাঞ্জা লড়ার সুযোগ খুঁজছিল নিজেদের বাবার বিষয়ে জাঁক করতে করতে রিতা হঠাৎ প্রশ্ন করল তোর বাবা কোথায় থাকেন রে অন্নপূর্ণা কী কাজ করেন অন্নপূর্ণা বলল দেশের গ্রামের বাড়িতেই বাবা থাকেন তবে মাঝে মাঝে কলকাতায় আসেন একটু মুখ দেখিয়ে মিতা বলল গ্রামে থাকেন কি চাকরি করেন চাকরি করেন না তো জবাব দিল অন্নপূর্ণা বাবা নিজের জমি জমা দেখেন চোখ কপালে তুলে নিতা মন্তব্য করল জমি জমা দেখেন তার মানে তোর বাবা চাষা নিতা প্রশ্ন করল নিজে হাতে লাঙল চালান না কি অমলান বদনে অন্নপূর্ণা বলল তা দরকার হলে নিজের হাতে লাঙল চালাতে হয় বই কি সেদিন আর কথা এগোয়নি কিন্তু পরে একদিন অন্নপূর্ণাকে শুনিয়ে শুনিয়ে ওরা বলেছিল সেই স্কুলে দেখি চাষাভূষদের পর্যন্ত ভর্তি হওয়ার সমান অধিকার প্রেস্টিজ রক্ষা করে চলা কঠিন হলো দেখছি আমাদের স্কুলটা খুবই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তবে পুরোপুরি বাংলা স্কুল রিতা মিতা নিতাকে তাদের বাবারা কেন যে কোনো ফ্যাশনেবল স্কুলে ভর্তি করে দেননি এটা আমরা ভেবেই পেতাম না ওদেরও এই নিয়ে আক্ষেপের অন্ত ছিল না ওরা চাইতো এমন স্কুলে পড়তে যেখানে কেবল ধনী আর সম্ভ্রান্ত ঘরের মেয়েরা পড়তে পারে তা না হলে নাকি নিজেদের আভিজাত্য বজায় রাখা কঠিন প্রথম প্রথম ক্লাসের মেয়েরা অন্নপূর্ণাকে কিছুটা এড়িয়ে চলতে চাইলো সে কিন্তু একদিকে রিতা মিতা নিতা ঠাট্টা বিদ্রুপ অগ্রাহ্য করে তাদের সঙ্গে সহজভাবে কথা বলতো তেমনি অন্য সব মেয়ের সঙ্গেও সহজভাবেই কথা বলতো আর বাকি সব মেয়ের সঙ্গে সহজ বন্ধুভাবে মিশত মেয়েদের মধ্যে কয়েকটা ছোট ছোট দল ছিল আমাদের ক্লাসে কিন্তু অন্নপূর্ণা সহজভাবে সবার সঙ্গে মেশার ফলে ক্রমে দলাদলি কমে আসছিল কয়েক মাস যেতেই বোঝা গেল যে লেখাপড়ায় অন্নপূর্ণা রীতিমতন ভালো সে চমৎকার বাংলা লেখে ইংরেজিতেও পিছিয়ে থাকে না আবার অঙ্ক ক্লাসে চটপট অঙ্ক কষতে পারে কেবল লেখাপড়া নয় খেলার মাঠেও তাকে সব কিছুতেই যোগ দিতে দেখা গেল ফার্স্ট সেকেন্ড না হোক সে প্রায় সব খেলাতেই অংশ নিতে পারত শুধু কি তাই নাটকের মঞ্চেও অন্নপূর্ণা হাজির যত মজার আর হাসির পাঠক তার রূপদানে সে একেবারে ওস্তাদ ডিবেটেও অন্নপূর্ণার জুড়ি মেলা ভার এইসব নানা কাজের মধ্যে দিয়ে কয়েক মাসের মধ্যেই অন্নপূর্ণার সঙ্গে ক্লাসের অধিকাংশ মেয়ের বন্ধুত্ব গড়ে উঠল রিতা মিতা নিতা ঠাট্টা বিদ্রুপ আর ঠেস দেওয়া বাঁকা কথায় সে কান দেয় না হাল ছেড়ে তাই তারা চুপ করে গেল অন্নপূর্ণা সব মেয়ের সঙ্গে সমানভাবে মেশার ফলে রিতা মিতা নিতা প্রায় এক ঘরে হয়ে যাবার অবস্থা বাধ্য হয়ে আবার নিজেদের প্রতিপত্তি ফিরিয়ে আনার জন্য তারাও অন্য মেয়েদের সঙ্গে কিছু কিছু মিশতে শুরু করল ক্রমে বছর ঘুরতে চলল এমন সময় একটা বিশেষ ঘটনা ওদের কয়েকজনকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল প্রথমে আমরা সে বিষয়ে কোনো কিছু জানতে পারিনি কিছু কানাঘুষও শুনেছিলাম মাত্র পরে একদিন অন্নপূর্ণা আমাকে অনেক কথা বলেছিল এই নিয়ে আর কিছুটা আন্দাজ করে নিতে পেরেছিলাম সব কথা হয়তো কোনো দিন জানতেই পারিনি সেদিন অন্নপূর্ণা স্কুলে আসেনি তার দুটি তো বোন লক্ষ্মী আর সরস্বতী মাত্র দুদিনের জন্য দেশের বাড়ি থেকে এসেছিল তাদের কলকাতা দেখাবার জন্য সে ছুটি চেয়ে নিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল তারামণ্ডল ইন্ডিয়ান মিউজিয়াম এইসব দেখে ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত ক্ষুধার্ত হয়ে একটা গলিতে ছোট কিন্তু ছিমছাম একটা রেস্তোরাঁ দেখে ঢুকে পড়েছিল বাইরেটা সাদামাটা হলে কি হবে ভেতরটা রীতিমতো বাহারি আর জমকালো ঢুকেই তারা থমকিয়ে দাঁড়িয়েছিল সরস্বতী ফিস করে বলল ওরে এ যে দেখছি দিশি সাহেবদের কারবার সত্যি রেস্তোরাঁয় বেশি লোক ছিল না কিন্তু যে কটি ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল তারা সবাই ভারতীয় হলেও কথা বলছিল চোস্ত ইংরেজিতে তাদের খুব বেশি খেতে দেখা গেল না তারা সবাই নিবিষ্টভাবে ধূমপান করছিল সেই সিগারেটগুলিও ছিল নতুন ধরনের হঠাৎ অন্নপূর্ণা লক্ষ্য করলো যে একটা টেবিলে বেশ জাঁকিয়ে বসে আছে রিতা মিতা আর নিতা সঙ্গে আরও একটি মেয়ে আর দুটি ছেলে যেমন বাহারে তাদের সাজ পোশাক তেমনি তাদের উগ্র প্রসাধনের ঘটা প্রথম দৃষ্টিতে তো অন্নপূর্ণা তার ক্লাসের মেয়েদের চিনতেই পারেনি এরকম পরিস্থিতিতে সহপাঠিনীদের সঙ্গে কথা বলা হয়তো সমীচীন হবে না মনে করে সে লক্ষ্মী সরস্বতীকে নিয়ে এক কোণে অন্য একটা টেবিলে বসেছিল হঠাৎ ঘরের সকলকে সচকিত করে ঘরে ঢুকলো পুলিশ অন্নপূর্ণারা ভেবেছিল যে তারাও বুঝি খেতে এসেছে কিন্তু অন্য ছেলে মেয়েদের মধ্যে হঠাৎ বিশেষ চাঞ্চল্য লক্ষ্য করে তারা বুঝেছিল যে গুরুতর কিছু একটা ঘটতে চলেছে পুলিশ অফিসারটি প্রথমেই খুব গম্ভীরভাবে নির্দেশ দিলেন যেন সকলেই যে যার জায়গায় স্থির হয়ে বসে থাকে কেউ যেন উঠে যাবার চেষ্টা না করে মালিকের খোঁজ পাওয়া গেল না রেস্তোরাঁর কর্মচারীদের সাহায্যে পুলিশ সমস্ত টেবিল থেকে খাদ্য আর সিগারেটের নমুনা সংগ্রহ করতে লাগলো আচমকা এরকম একটা হামলা হওয়াতে ছেলেমেয়েরা প্রথমে সবাই হকচকিয়ে গিয়েছিল তারপরেই তারা প্রবল আপত্তি জানালো যে তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবার কোনো অধিকার নেই পুলিশের খুব চেঁচামেচি আর তর্কাতর্কি চলতে লাগলো রিতা মিতা আর নিতা উত্তেজিত হয়ে পুলিশ অফিসারটিকে খুব শাসাচ্ছিল তারা বলছিল যে তিনি নিজের অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন বিনা কারণে স্বাধীন নাগরিকদের অপমান করছেন এর জন্য তাকে নিজেকেই বিপদে পড়তে হবে ওপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে হয়তো তার চাকরি নিয়েও টানাটানি হবে নিজের ভালো চাইলে তিনি যেন এখনই সকলকে ছেড়ে দেন অফিসারটি ঠান্ডা মেজাজে ওদের দিকে একটা রাইটিং প্যাড এগিয়ে দিয়ে গম্ভীরভাবে বললেন তারা যেন এতে তাদের নাম ঠিকানা অভিভাবকের নাম ও ফোন নাম্বার লিখে দেয় অভিভাবকদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলেই তিনি তাদের চলে যাবার অনুমতি দেবেন অন্নপূর্ণার মনে হলো যেন উগ্র প্রসাধনের আড়ালে মিতা নিতার মুখগুলো পাংশু হয়ে গেল গলার সুর নামিয়ে এনে তারা বলল যে তারা তো কোনো অপরাধ করেনি মিছিমিছি নিজেদের নাম ঠিকানা লিখতে হবে কেন আর অভিভাবকদের নিয়েই বা টানটানি করা হবে কেন অন্নপূর্ণাও প্রথমে থতমত খেয়ে গিয়েছিল কিছুক্ষণ পরিস্থিতি লক্ষ্য করবার পর সে অফিসারের সামনে এগিয়ে এসে বিনীত অথচ দৃঢ় স্বরে বলল আমরা কজন একই স্কুলের ছাত্রী আর এই দুটি আমার বোন দুদিনের জন্য গ্রাম থেকে এসেছে সত্যি আমরা কোনো অপরাধ করিনি অনুগ্রহ করে আমাদের যেতে দিন একবার অন্নপূর্ণার দিকে আরেকবার রিতা মিতা আর নিতার দিকে তাকিয়ে পুলিশ অফিসার বললেন একই স্কুলের ছাত্রী সবাই কি নাম সেই স্কুলে স্কুলের নাম বলার পরে অন্নপূর্ণা বলল আজ আমরা বিশেষ কারণে স্কুলে যেতে পারিনি তাই স্কুলের পোশাক পরিনি অফিসারটি খুব গম্ভীর হয়ে বললেন জানেন এটা একটা অত্যন্ত কুখ্যাত রেস্তোরাঁ এখানে কারা আসে কি খায় তার খবর রাখেন অমন ভালো স্কুলের ছাত্রী হয়েও আপনারা এখানে এসেছেন কি লজ্জার কথা ছিঁ ছি লক্ষ্মী আর সরস্বতী থরথর করে কাঁপছিল ভয়ে আর লজ্জায় অন্নপূর্ণারও দুই কান লাল হয়ে উঠেছিল তবু সে দৃঢ়কণ্ঠে বলল আমরা সেসব কিছুই জানি না ঘুরতে ঘুরতে খিদে পেয়েছিল তাই দৈবাত এখানে এসে পড়েছি এ কথা আপনাকে বিশ্বাস করতেই হবে স্বীকার করছি যে খুব ভুল করেছি এখন আমাদের সেই ভুলটা শুধরে চলে যেতে দিন অন্নপূর্ণার দৃঢ়তায় অফিসারটি কিছুটা নরম হলেন বললেন বেশ আপনার কথাই না হয় বিশ্বাস করলাম যে আপনারা কিছু না জেনে ভুল করে এরকম একটা জায়গায় এসে পড়েছেন এখন নিজেদের ভুল বুঝতে পেরে চলে যেতে চাইছেন তাহলে এটুকুই লিখে তার নিচে নাম নিজেদের ঠিকানা সই ইত্যাদি করে দিন তারপর না হয় আপনাদের ছেড়ে দেব অন্নপূর্ণা দেখি লক্ষ্মী আর সরস্বতীও ওই কথা লিখে সই করে দিল রিতা মিতা নিতাও মাথা নিচু করে কাঁপা হাতে মুচলেখা লিখে দিল ওদের বন্ধুরা আগেই ঘরের অন্যদিকে সরে পড়েছিল এবার নরম সুরে অফিসারটি বললেন আচ্ছা নমস্কার এবার বাড়ি যেতে পারেন মনে রাখবেন আপনারা খুব বেশি বিপদে আজ পড়তে পারতেন বাধ্য হয়ে কষ্ট দিতে হলো কিছু মনে করবেন না প্রতি নমস্কার জানিয়ে অন্নপূর্ণাও বলল ধন্যবাদ বলে এসে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়লো রিতা মিতা নিতা অফিসারের দিকে না তাকিয়ে রাস্তায় বেরিয়ে এলো বাইরে এসে মিতা বলল বেশ বুদ্ধি করে ম্যানেজ করেছিস অন্নপূর্ণা অফিসারটা বড্ড বেড়েছিল অন্নপূর্ণা বলল ওর কোনো দোষ নেই রে শুনেছি ওদের ওপর হুকুম হয়েছে যেন এই ধরনের রেস্তোরাঁর উপর করা নজর রাখেন আমরাই না জেনে শুনে ফাঁদে দিতে তার মুখের কথা শেষ হবার আগেই ওরা শুনল এই যে মেয়েরা এদিকে এসো আমার সঙ্গে চলো পরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকিয়ে ওরা দেখলো যে ওদেরই ক্লাস টিচার মিস সেন ডাকছেন পেছনে স্কুলের দুটি বেয়ারা আমার পাশে দাঁড়িয়েই আছে স্কুলের ছোটো বাসটা এই অপ্রত্যাশিত ঘটনায় মেয়েরা এত অবাক হয়ে গিয়েছিল যে ব্রিনা প্রতিবাদে তারা যন্ত্রচালিতের মতন গিয়ে মিস সেনের পেছন পেছন হেডমিস্ট্রেসের ঘরে ঢুকেছিল কিভাবে যে তখনই খবর পেয়ে হেডমিস্ট্রেস এই ব্যবস্থা করতে পেরেছিলেন সেটা মেয়েদের কাছে খুবই বিস্ময়কর বলে মনে হয়েছিল তাদের জানা ছিল না যে স্কুল কলেজের ছেলে বিভিন্ন ধরনের ড্রাগ ব্যবহার আর নেশা করার প্রবণতা দমনের কাজে তাদের হেডমিস্ট্রেস একটা বড় ভূমিকা নিয়েছিলেন আর পুলিশের এই বিশেষ বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন উপস্থিত অন্য সকলকে বিদায় দিয়ে হেডমিস্ট্রেস ঘরের দরজা বন্ধ করলেন আর তারপর মেয়েদের দিকে ফিরে খুব গম্ভীর স্বরে বললেন এবার তোমাদের কথা শুনব তুমি কি বলতে চাও অন্নপূর্ণা অন্নপূর্ণা বলল বর্দি আমি তো আজ স্কুল থেকে ছুটি নিয়েছিলাম এই দুটি আমার খুর্তত বোন লক্ষ্মী আর সরস্বতী মাত্র দুদিনের জন্য দেশ থেকে এসেছে তাই স্কুল থেকে ছুটি নিয়ে ওদের কলকাতা দেখাচ্ছিলাম কলকাতা দেখাবার নামে অমন একটা বিস্তৃ জায়গায় ওদের নিয়ে যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল হেডমিস্ট্রেসের করা কথার উত্তরে অন্নপূর্ণা বিনীতভাবে বলল বর্তি বিশ্বাস করুন আমরা বুঝতেই পারিনি যে রেস্তোরাঁটা ভালো নয় ঘুরতে ঘুরতে ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে আমরা ওখানে ঢুকে পড়েছিলাম এখন বুঝেছ তো যে কলকাতা শহরে না জেনে শুনে কোথাও ঢুকে পড়াটা মোটেও নিরাপদ নয় বুঝেছি দিদি আমাদের অনেক শিক্ষা হয়েছে কথা দিচ্ছি আর কোনোদিন এমন বোকামি করব না ভালো কথা প্রতিশ্রুতি মনে থাকে যেন এরপরে রিতা মিতা আর নিতার দিকে তাকিয়ে হেডমিস্ট্রেস কঠিন কণ্ঠে বললেন তোমরা কেউ যে ছুটির জন্য দরখাস্ত করেছিলে। এমন কথা তো মনে পড়ছে না ওরা স্বীকার করতে বাধ্য হলো যে ওরা কেউ ছুটি চায়নি স্কুলে আসবে বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ওদের সাজ পোশাক আর প্রসাধন আপাতমস্তক দেখে নিয়ে হেডমিস্ট্রেস বললেন এই বেশি তোমরা স্কুলে আসছিলে ওরা আরক মুখে স্বীকার করলো যে ওরা স্কুলের পোশাকেই যে যার বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু ওদের স্কুল ব্যাগে বই খাতার পরিবর্তে ছিল এই সব বাহারের পোশাক স্কুলে না এসে তারা রিতার বাড়ি গিয়ে যে যার গাড়ি ছেড়ে দিয়েছিল তারপর সাজগোজ করে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল কোনো এক বান্ধবীর কাছে তারা এই রেস্তোরাঁর নাম শুনেছিল নতুনত্বের সন্ধানে তারা মজা দেখতে সেখানে গিয়েছিল স্কুল থেকে অনুভূতি না নিয়ে স্কুলের দিনে না এসে ওরকম একটা বিস্ত্রী জায়গায় যেতে তোমাদের লজ্জা করলো না হেডমিস্ট্রেসের প্রশ্নের উত্তরে ওরা বলে ফেললো যে স্কুলে এত নিয়ম নিয়মকানুনের কড়াকড়ি ওদের ভালো লাগে না তাই একদিন স্কুল পালিয়ে উত্তেজনার সন্ধানে গিয়েছিল তাহলে স্কুল ছেড়ে চলে যেতে তোমাদের খারাপ লাগবে না কি বলো ও ম্যাডাম আমাদের তাড়িয়ে দেবেন তাহলে আমরা লোকের কাছে মুখ দেখাবো কি করে এতদিন জোর গলায় ওরা এই স্কুলের সমালোচনা করেছে কিন্তু এখন স্কুল ছেড়ে যাবার প্রস্তাবে ওদের মনে হলো যেন মনের গোপনে ওরা স্কুলটাকে ভালোবেসে ফেলেছে নিন্দেটা অনেকটা মুখের কথা হেডমিস্ট্রেস আরও কড়া গলায় বললেন তাই বলো তোমরা নিশ্চিন্ত ছিলে স্কুল পালিয়ে মজা করবে আর কেউ জানতে পারবে না এখন ধরা পড়ে গিয়ে ভয় হচ্ছে যে তাড়িয়ে দিলে লোকের কাছে মুখ দেখাতে পারবে না এটাই তবে আসল চিন্তার কারণ হঠাৎ অন্নপূর্ণা এগিয়ে এসে ঝোঁকের মাথায় বলে উঠল বর্দি কিছু মনে করবেন না আমাকে কিছু বলতে দিন দয়া করে আমাদের মতন ওরাও তো না জেনে এই কুখ্যাত জায়গায় গিয়ে পড়েছিল স্কুল পালিয়ে যাওয়াটা খুব অন্যায় হয়েছিল ওদের যদি তাড়িয়ে দেন তাহলে শুধু ওদের নয় আমাদেরও খুব খারাপ লাগবে তাছাড়া যদি ওদের তাড়িয়েই দেন তাহলে ওরা নিজেদের সুদরে নেওয়ার সুযোগই তো পাবে না ওরা সেদিন অনেকক্ষণ হেডমিস্ট্রেসের ঘরে ছিল ঠিক কি কি আর কথা হয়েছিল সব কথা জানতে পারিনি তবে অন্নপূর্ণার কাছে শুনেছিলাম যে ওরা প্রত্যেকে নিজেদের অপরাধ স্বীকার করে হেডমিস্ট্রেসের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়েছিল আর লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে ভবিষ্যতে আর কোনো দিন তারা এরকম ব্যবহার করবে না সেদিন যে ঠিক আর কি ঘটেছিল সেটা স্কুলের অন্য মেয়েরা আর দিনই জানতে পারেনি সবাই অবাক হয়ে লক্ষ্য করেছিল যে রীতা মিতা নিতার সঙ্গে অন্নপূর্ণার বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল কেবল অন্নপূর্ণার সঙ্গেই নয় ওই তিনটি ঊনাসিক মেয়ে ক্রমে সহজ স্বাভাবিক হয়ে এসেছিল আর ক্লাসের সবার সঙ্গেই সহজভাবে মিশতে শুরু করেছিল বছর শেষ হলো শেষ পরীক্ষাও হয়ে গেল তারপর প্রতি বছরের মতো সমস্ত কাজকর্মের প্রদর্শনী আর নানা ধরনের প্রতিযোগিতা হলো লেখা পড়া খেলা হাতের কাজ নাচ গান অভিনয় বিতর্ক সব বিষয়ে সেরা ছাত্রীদের পুরস্কার দেওয়া হলো আমাদের ক্লাসের মেয়েদের কাছে বছরের বার্ষিক পুরস্কার সভার একটা বিশেষ তাৎপর্য ছিল রিতা মিতা আর নিতা আমাদের শ্রেণী আর আন্তঃশ্রেণীর সব কাজে যোগ দিয়েছিল গুনি মেয়ে তিনটি বেশ কটা পুরস্কারও পেয়েছিল ফলে এবছর আমাদের ক্লাসের মোট ফলাফল সবচেয়ে ভালো হয়েছিল আন্তঃশ্রেণী সিল্কটা আমরাই পেলাম ক্রমে বার্ষিক উৎসবের শেষ দিন এসে গেল এই সময় আমাদের অভিভাবকেরা আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আসেন তারা আমাদের কাছে অনেক বিষয়ে বক্তৃতা দেন আমরা উঁচু ক্লাসের মেয়েরা এই সময় অনেক কাজ করি বিশিষ্ট অতিথিদের আর অভিভাবকদের অভ্যর্থনা করে বসানো খাওয়ানো সব কিছু আমরাই করি অবশ্য টিচাররাও সঙ্গে থাকেন আমাদের অনেকেরই বাবা মারা এসেছিলেন রিতা, মিতা নিতার বাবা বিশিষ্ট ব্যক্তি অনেকেই তাদের চেনেন খাতির করেন একটি অতিথি এলেন সাধারণ সাদা খদ্দরের ধুতি পাঞ্জাবি পরা স্বয়ং হেডমিস্ট্রেস এগিয়ে এসে তাকে অভ্যর্থনা করলেন রিতা আর মিতার বাবা উঠে দাঁড়িয়ে নমস্কার করে তাকে সম্মান জানালেন কে উনি মেয়েদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না জলযোগের পরে এই মূল অনুষ্ঠান শুরু হলো খদ্দরধারী সেই ভদ্রলোক হেডমিস্ট্রেস স্টেজে ডেকে নিয়ে নিজের পাশে বসালেন উদ্বোধন সঙ্গী তার স্কুলের বাৎসরিক রিপোর্ট পড়া হবার পর হেডমিস্ট্রেস বললেন যে আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে স্বনামধন্য দেশসেবক শ্রী অমলকান্তি দাশগুপ্ত আমাদের স্কুলে এসেছেন তিনি নিজের গ্রামে এক সমবায় খামার গড়ে তুলেছেন আর কৃষি শিল্প শিক্ষা সব দিক দিয়ে গ্রামের অসাধারণ উন্নতি করেছেন কেবল দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয় সারা পৃথিবীর লোক এসে তার কাছে দেখে যান শিখতে চেষ্টা করেন আজ তিনি আমাদের কাছে কিছু বলবেন প্রতি বছরই বার্ষিক উৎসবের সময় বিশিষ্ট ব্যক্তিরা আসেন অনেক ভালো ভালো কথা বলেন অমলবাবু কিন্তু গুরুগম্ভীর বক্তৃতা দিলেন না খুব সহজ ভাষায় ঘরোয়াভাবে তিনি আমাদের কাছে দেশের কথা বললেন আমাদেরই সম্বোধন করে তিনি বললেন যে আমাদের মধ্যেই নিহিত আছে ভবিষ্যতে দেশের মানুষকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবার শক্তি অনেক বাগ্মীর অযশ্রী বক্তৃতা আমরা শুনেছি অনেক সময় ভালোও লেগেছে যদিও মনে স্থায়ী দাগ কাটেনি কিন্তু অমলবাবু আন্তরিকভাবে তার প্রাণের কথা বলেছিলেন বলে আমাদের সবার মনকে সেটা স্পর্শ করেছিল হেডমিস্ট্রেসকে সম্বোধন করে তিনি বলেছিলেন যে এতগুলি কন্যাকে সর্বাঙ্গীন শিক্ষা দিয়ে গড়ে তোলার ভার যখন তিনি নিয়েছেন তখন এটাও তার দায়িত্ব যে তিনি সেই মেয়েদের শেখাবেন দেশকে জানতে আর দেশের মানুষকে ভালোবাসতে তাদের গড়ে তুলতে পারলে তারাই গড়বে দেশের ভবিষ্যৎ এটা তিনি সার্থকভাবে করতে পারবেন এ বিশ্বাস অমনবাবুর আছে তাই তিনি তার একমাত্র কন্যার শিক্ষার ভার দিয়েছেন এই স্কুলকে ছাত্রীদের মধ্যে একথা শুনে একটা মৃদু গুঞ্জন উঠল কে সে কে এই বক্তার মেয়ে আমরা স্টেজের ওপরেই দুপাশে দাঁড়িয়ে শুনছিলাম আমাদের বলে দিতে হলো না যে আজকের বক্তার মেয়ে আমাদেরই সহপাঠিনী অন্নপূর্ণা এই তাকে উচ্ছ্বসিত মন্তব্য করতে শুনলাম এমন বাবা না হলে এমন মেয়ে হয় কি করে মিতাও মৃদুস্বরে বললো আমরা কিন্তু তার বাবার খাতিরে তার বন্ধু হইনি নিতা যোগ দিল আগেই আমরা তাকে চিনতে পেরেছিলাম এতক্ষণ শুনলেন নলিনী দাসের লেখা একটি ছোট গল্প নতুন মেয়েটি গল্পটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ